স্বর্ণালী সন্ধ্যার কিছু মুহূর্ত এই ব্লগটাই আমি ধরে রাখছি। এই ফুলগুলো কিনেছিলাম জন্মদিনের দিন, এখনও শুকায়নি। ভাবছি এগুলো আমি একটু নিচে সিঁড়িতে রেখে দেবো জুতোর র্যাকে, আর অয়েল ডিফিউজারটাও জ্বালিয়ে দেবো। একটা মোমবাতি জ্বালাচ্ছি, তারপর কন্টেনারের মধ্যে জল ঢাললাম, ঢেলে তার উপরে দেব 2-3 ফোঁটা এসেনশিয়াল অয়েল। বেশ, মোমবাতিটা জ্বলবে আর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে, সুন্দর গন্ধ, ভালো লাগবে, একটা অন্যরকম ভালো লাগা তৈরি হবে। আজকে আমার বাড়িতে আমার জা, আমার বন্ধু সবাই আসছে, বেশ জমিয়ে আড্ডা হবে। তো সেই কারণে আমি একটু সেজে গুজে নিয়েছি, যদিও সকাল থেকে হেঁচে হেঁচে ক্লান্ত, তাও বন্ধু বান্ধব আসবে, যা আসবে, তো ন্যাচারালি আনন্দ তো দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবারে যাব ঘরে ধুনো জ্বালাতে। দেখবে এই শীতকালে দরজা জানলা বন্ধ থাকলে ওই ধুনোর যে ধোঁয়াটা, সেটা না একটা অদ্ভুত আমেজ তৈরি করে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে একটা জিনিস আমার ভীষণ মনে হয়, এই সময় তো আমাদের মানে এই কালী পুজো ভাইফোঁটার পরপরই আমাদের অ্যানুয়াল শুরু হতো, সেই ভীতিটা না এখনও এই বয়সেও কাজ করে। মনে হয় যে কিরম যেন একটা চাপা একটা দুঃখ যে জগতে সবাই কত সুখী, আমাকেই পরীক্ষা দিতে হবে, আমাকেই পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট না হলে মার বকুনি জুটবে কপালে, এই রকম চিন্তা কিন্তু আমার এখনও আসে। তোমাদের কাদের কাদের আসে? তো দেখো চারিদিকে আলোয় ঝলমল করছে, আস্তে আস্তে প্রত্যেকটা বাড়ির বারান্দা ছাদ সব কিছু সেজে উঠছে আলোয়। তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে থেকে। দিওয়ালি আমার প্রিয় উৎসবের অন্যতম, তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোর শোভাই উপভোগ করছিলাম। আমরা ছোটোবেলায় খুব বাজিও পড়াতাম, আমার দিওয়ালিটা বেশ ভালো লাগে, শব্দে আমি একটুও ভয় পাই না। সেই ছোটোবেলার কথা, বাবার বাড়ির কথা খুব মনে পড়ছে। তারপরে সবাই চলে এলো, চা সহযোগে একটু স্ন্যাক্স আমি অর্ডার করেছিলাম মোমায়াম থেকে, সেটাই খাওয়া হচ্ছিল। আমার এক যা অ্যাপেল কেক তৈরি করে এনেছিল, এক যা এনেছিল মাইসোর পাক তৈরি করে, আহা কী স্বাদ কী স্বাদ, দুটোই অনবদ্য হয়েছিল। এক যা আবার নিয়ে এসেছিল গরম গরম লেডিকেনি। তো যা হয়, সবাই মিলে একসাথে হলে হাহা হিহি গল্প ছবি তোলা। তো এই যে সেই কেকটা কাটা হচ্ছে, আর কেক কাটতে কাটতে খুব মজার রকমের টিকা টিপ্পনিও কাটা হচ্ছে। তো এই অনেকক্ষণ চললো, বেশি ছবি তুলতে পারিনি, জানোই আমরা গল্প করতে বসলে ছবি ভিডিও তোলার কথা একেবারে ভুলে যাই, কারণ আমাদের গল্পের টপিক মানে কোথা থেকে যে কোথায় চলে যায়, মানে বলতে পারো একদম কন্যাকুমারী থেকে পুরো হিমালয় পর্বত অবধি। তো তারপর ছেলেকে পাকড়াও করে আমরা কিছু ছবি টবি তুললাম, এখানে সেগুলো শেয়ার করেছি, ব্যাস। সুন্দর সময়টা যে কিভাবে হুহু করে কেটে গেল, দুঃখের কথা আর কি বলবো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেশ রাত হয়েছে, এবার সকলেরই বাড়ি ফিরতে হবে, আমি অবশ্যই বাড়িতেই থাকবো। তো এইভাবেই কেটে গেল সুন্দর একটা সন্ধ্যা, সেটাই ইউটিউবে আমি ধরে রাখলাম। আজ তাহলে টাটা।